যে জুমার দিন স্পেশালি ফজিলত রয়েছে এছাড়াও আরো কি অন্য অন্য কোন ফজিলত আছে কি যেমন জুমার দিন দান করার কোনো বিশেষ নেকি জুমার আছে বিষয়টা হচ্ছে দিন কোন নফল শ্যাম রাখা যাবে না যেহেতু জুমার দিন হলো সমস্ত দিন সময়ের সেরা দিন সাইদুল আয়াম বলা হয়েছে অর্থাৎ সাত দিনের সপ্তাহের সেরা দিন হচ্ছে জুমাবার এদিন আল্লাহ নিকট ঈদুল আজহা ঈদ উল ফিতরের দিনের চাইতো মহামান্বিত এই দিন নিকটবর্তী ফেরাস্তাগণ আকাশ পৃথিবী বায়ু পাহাড় সমুদ্র সবাই কেয়ামত হবার ভয়ে ভীত থাকে সবাই ভীত থাকে এটা নে খুজাইমার এক হাজার আটশো সাতান্ন হাদিস নাম্বার জমার রাতে বা দিনে কোনো মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবর ফেদনা হতে বাঁচিয়ে দেন হ্যাঁ অবশ্য আল্লাহ তাকে বাঁচিয়ে দেবেন আহম্মদ তিরমিজি মিসকাত এক হাজার তিনশো সাতষট্টি এই দিন আদম আল্লাহ সালামকে সৃষ্টি করা এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এই দিনই তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় এই দিন তার তোবা কবল করেন এই দিনই তার মৃত্যু হয় এই দিনই সিঙ্গায় ফুক মানে ফুক দেওয়া হবে কেয়ামত সংগঠিত হবে এই দিন রাসল সাল্লামের ওপরে বেশি বেশি দূরত পাঠ করতে হয় তো বেশি বেশি দূরত পাঠ করা এজন্য হ্যাঁ বেশি বেশি দূরত পাঠ করা এবং আল্লাহ কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া এই দিন ইমামের মেম্বরে বসাওতে জামাতে সালাত শেষে সালাম ফের পর্যন্ত সময়ের মধ্যে এমনকি একটি সংক্ষিপ্ত সময় রয়েছে যখন বান্দা যে কোনো স্বগত প্রার্থনা আল্লাহ কবুল করেন দোয়া কবলের এই সময়টি মর্যাদা লাইলাতুল কদরে নেয় বলে হাফিজ ইব কাইম রাহিমুল্লাহ মন্তব্য করেছেন তিনি বলেন যে জুমার সমস্ত দিনটাই হচ্ছে ইবাদতের দিন অন্য হাদিসে বক্তব্য অনুযায়ী ওই দিন আসর সালাত পর হতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবলের সময়কাল মানে প্রলম্বিত অতএব জমা সারাটা দিন দোয়া দরু তাসপি তাহলিল কোরআন তেলাওয়াত ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত হ্যাঁ উচিত এটাই কাহিব জাদুল মাদ প্রথম খণ্ডের তিনশো ছিয়াশি বিশটা এ সময় খতিপসিয় খুদ্ায় ইমাম মুক্তিগণ শশ সিজদায় ও শেষ বড়কে তাসা ও দরতের পরে সালামের পর্বে আল্লাহ প্রাণ প্রাণপণ খোলে প্রাণে মানে প্রাণ খোলে দোয়া করবেন কেননা রাসুল সাল্লাম এ সময় বেশি বেশি দোয়া করতেন যেহেতু জমার দিন নকল শ্যাম রাখার কোনো নিয়ম নাই সেই বুখারি হাদিজ জুমার দিন যেহেতু উত্তম মানের ভালো মানের জমা সালাতের পরে ভালো মানের খাদ্য দিয়ে খাওয়ানো মানে খাদ্য খাবার গ্রহণ করা খাওয়া এটা হচ্ছে সন্না যে ব্যক্তি জমার দিন অর্থাৎ গোসুল করে মেখে মসজিদে সকাল সকাল সাধ্য সাধ্যমতো নবল সালাত আদে করলো অত চুপচাপ ইমামের খুদ্া শ্রবণ করলো জামাতে সালাত আদায় করলো তার পরবর্তী জমা পর্যন্ত আরও তিন দিনে গুনাল্লাহ ক্ষমা করে দেন হ্যাঁ এটা বুখারি মুসলিম এবং মেসকাতের একশো এক হাজার তিনশো একাশি বিরাশি নাম্বার হাদিস এছাড়া আরো অনেক নেকি রয়েছে যে ব্যক্তি আগে যাবে উটকোরবাণী তারপরে গরু তারপরে ছাগল মুরগি তারপর ডিম ইত্যাদি এভাবে যাবে কারণ যখন ইমাম খুদ্ দাঁড়িয়ে যায় তখন ফেরজাগুন তার দপ্তর খাতা কুটে ফেলেন মনোযোগ সহকারে খুদ্া শুনতে পায় হ্যাঁ ফেরেস্তার খুদ্া শুনে অতএব আশা করি বিষয়টা বুঝেছেন এটা সহি বুখারি মুসলিম হাদিস মিসকাতের এক হাজার তিনশো চৌরাশি জি